সাকিবের জন্যই আমাকে বাদ পড়তে হয়েছে। হঠাৎ লাইভে এসে ভয়াবহ তথ্য ফাঁস করলেন তামিম ইকবাল। দর্শক, ভারত বিশ্বকাপে সর্বশেষ দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে টাইগারদের বিশ্বকাপ দল নিয়ে কম নাটকীয়তা হয়নি। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে সারাই গতকাল সন্ধ্যায় বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে 15 সদস্যের স্কোয়াডে জায়গা মেলেনি অধিনায়ক তামিম ইকবালের। বিশ্বকাপ থেকে তামিমের বাদ পড়া নিয়ে অভিযোগের তীর অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রধান কোচ হাথুরি সিংয়ের দিকে। গত কয়েকদিন ধরে এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনা। তবে এবার সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলেন তামিম ইকবাল। তামিম তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, অধিনায়ক সাকিব এবং জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরি সিং আমাকে এমন কিছু অফার করেছিলেন যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না, যার ফলে তাদের দুজনের চাওয়াতে আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তো দর্শক, তামিম ইকবালকে দল থেকে বাদ দিয়ে বিসিবি কি কাজটি ঠিক করেছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।